3D Studio Max এ বিভিন্ন ধরনের preferences রয়েছে, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে চেঞ্জ করতে হয় অথবা চেঞ্জ করা যায়। এখানে উইন্ডোতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ট্যাব রয়েছে এবং পুরোটাই একটা বারে রয়েছে। এখানে পলিগন মডেলিং, এটার উপর মাউস পয়েন্টার নিলে এই প্যানেলটাকে দেখা যায়। আবার যদি এর উপর ক্লিক করি দেখতে পাচ্ছি এটা এক্সপ্যান্ড হয়ে এখানে থাকে। আমি এই পুরা বারটাকে বাদ দিতে চাই, কারণ এখানে স্ক্রিনটাকে আর একটু বড় করার জন্য এটাকে আমি এখন বাদ দিয়ে দেব। এর জন্য এই টুল বার থেকে একদম সবার শেষে দেখতে পাচ্ছি টগল রিবন একটা আইকন রয়েছে, এর উপর ক্লিক করতে হবে, তাহলে এটা বাদ হয়ে যাবে। আমি এর উপর ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে সেই রিবনটা নেই। আবার 3D স্টুডিও ম্যাক্সের কোনো হেল্প যদি আমি অনলাইন থেকে নিতে চাই তাহলে কাস্টমাইজ মেনুতে ক্লিক করতে হবে এবং সবার নিচে দেখতে পাচ্ছি প্রিফারেন্সেস এই অপশনটা নির্বাচন করতে হবে। তাহলে এই ডায়লগ বক্সটা আসবে, সবার শেষে উপরে দেখতে পাচ্ছি হেল্প। এখানে দুই ধরনের হেল্প রয়েছে, একটা হচ্ছে অটোডেক্স ওয়েবসাইট, সরাসরি অটোডেক্সের ওয়েবসাইট থেকে হেল্প নেওয়া যাবে। যখনই আমি ওকেতে ক্লিক করব তাহলে এদের ওয়েবসাইটে সংযোগ হয়ে যাবে এবং সেখান থেকে হেল্প নেওয়া যাবে, অথবা লোকাল কম্পিউটার অর নেটওয়ার্ক এখান থেকে ডাউনলোডে ক্লিক করে সেখান থেকে বিভিন্ন হেল্প ফাইল ডাউনলোড করে দেখতে পাচ্ছি। আমি যখন মাউস পয়েন্টারটা এখানে নিয়েছি একটা টুল টিপ আমাকে দেখাচ্ছে এবং এখানে এই ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে। ডাউনলোড করার পরে অর্থাৎ হেল্প অপশনগুলো ডাউনলোড হবে, তারপর ব্রাউজ করে সেগুলো ব্যবহার করা যাবে অর্থাৎ সেগুলো দেখা যাবে। আবার যখন আমি কাজ করব বিভিন্ন ফাইল নিয়ে সেক্ষেত্রে একটা পাথ তৈরি করে সেখানে বিভিন্ন ফাইল দেখে কাজ করতে হবে, এজন্য ফাইলস এই ট্যাবে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে কনভার্ট লোকাল ফাইল পাথস টু রিলেটিভ এই চেকবক্সে ক্লিক করে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে, তাহলে এখানে বিভিন্ন ফাইল পাথে রেখে কাজ করা যাবে। ওকেতে ক্লিক। এভাবেই প্রিফারেন্সেসের মাধ্যমে বিভিন্ন অপশন পরিবর্তন করা যাবে এবং যে রিবনটা ছিল সেটাকে এর মাধ্যমে বাদ দিয়ে দেওয়া যাবে।